रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम प्रिय शिक्षार्थीरा सोनारगाँ जी आर्ट इन्स्टिट्यूशनेर पक्ष थेके अनलाइन क्लासे तुम्हारे शुभेच्छा। आशा करी सबाई भालो आछो, आमिओ भालो आछि आलहामदुलिल्लाह। आज के द्वादश श्रेणी समाजकर्म द्वितीय पत्र विषय अध्याय तीन थेके आलोचना करब। यह अध्याय मूलत सामाजिक समस्यागुलो आछे। एखान थेके एकटि समस्या मादकाशक्ति, ये मादकाशक्ति आज के आलोचना करब। प्रथमे आसि मादकाशक्ति काके बोले। साधारण भावे मादकाशक्ति बोलते ड्राग बा मादक द्रव्येर प्रति प्रबल आकर्षण और आग्रह के बुझाय, जा क्रमश व्यक्तिर शारीरिक और मानसिक विपर्जय डेके आनते पारे। विश्व स्वास्थ्य संस्थार संज्ञा अनुयायी जदि कोनो व्यक्ति अत्यधिक परिमाणे कोनो ड्राग बार बार ग्रहण करे एवं जार प्रभावे एमन कोनो अवस्थाय पोछाय जे अवस्था निजेर ओ समाजेर जन्य क्षतिकर, तबे ताके मादकाशक्ति बोले। एरपर आसि मादकाशक्तिर वैशिष्ट्यगुलो सम्पर्के। एकटा वैशिष्ट्य हच्छे नियमित मादक द्रव्य ग्रहणेर दूरदमनीय इच्छा, अर्थात जे एक बार एटाते आसक्त हो जाए से नियमित एटा ग्रहण करते चाय। मादक ग्रहणेर परिमाण बृद्धिर प्रवणता, मादक द्रव्य ना पावार अस्वस्ति एड़ानोर प्रचेष्टा, मादक द्रव्य व्यवहार करते करते एटा जदि कोनो कारणे से ना पाय, व्यवहार करते ना पारे, ताहले तार शारीरिक विभिन्न समस्या सृष्टि होते थाके। ये अस्वस्तिकर अवस्था एड़ानोर चेष्टा। मानुषेर केंद्रीय स्नायुतंत्र और दैहिक कर्मकांडेर ऊपर मादकेर दीर्घस्थायी एवं तीव्र प्रभाव लक्ष्य करा जाए। एबार आलोचना आसि मादकाशक्तिर कारण। एगुलो एकदम सहज पढ़ा, बोयेओ अनेक अनेक आरो पॉइंट देवा आछे, तुम्हारा निजेरे आसले अनेक पॉइंट व्याख्या करते पारबे, लिखते पारबे। तारपरे अल्प अल्प करे आमि एकटु आलोचना करे दिई। विभिन्न कारण, एकटा हच्छे दारिद्र, बेकारत्व, हताशा। বাংলাদেশের বেশিরভাগ লোকই হচ্ছে দরিদ্র, অনেকের চাকরি নাই, বেকার, আবার অনেকের মাঝে আছে বিভিন্ন ধরনের হতাশা। এই দারিদ্র, বেকারত্ব এবং হতাশার কারণে অনেকে মাদকে আসক্ত হয়ে পড়ে। অপসংস্কৃতির প্রভাব, বিশেষ করে আকাশ সংস্কৃতির প্রভাবে যেভাবে মাদকের ব্যবহার দেখানো হচ্ছে, এতে মনে হচ্ছে যে এটা কোনো সমস্যা নয়, এটা খুব স্বাভাবিক সহজ বিষয়। এর ভয়াবহতা মানুষ বা বিশেষ করে যুব বয়সে, তরুণ বয়সে যারা এরা বুঝতে পারে না, এই কারণে এরা অনেকে আসক্ত হয়ে পড়ে। ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়। আমাদের বাংলাদেশের বেশিরভাগ লোক হচ্ছে ইসলাম ধর্মের অনুসারী মুসলমান, তো কড়াকড়িভাবে এই ধর্মীয় মূল্যবোধ অনুযায়ী আগে এই মাদকের ব্যবহার কেনা বেচা এগুলা অনেকটাই নিষিদ্ধ ছিল। কিন্তু এই মূল্যবোধে, ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়ের কারণে এখন মাদকের ব্যবহার, মাদকের কেনা বেচা এগুলাকে মানুষ আর কোনো গুরুত্ব দেয় না। সঙ্গদোষ, কথায় বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ওই মানুষ সাধারণত তার সঙ্গীদের দ্বারা, সাথীদের দ্বারা, তার আচার আচরণের দ্বারা প্রভাবিত হয়। তাহলে মানুষ যদি তোমাদের বয়সের ছেলেমেয়েরা যদি ভালো সঙ্গী সাথীর সঙ্গে মিশে, তাহলে ভালো কাজ করে, ভালো কথা বলে, ভালো জায়গায় যায়। আর যদি মাদকাসক্ত, পড়াশোনায় অমনোযোগী এই ধরনের ছেলেমেয়েদের সঙ্গে মেলামেশা করে, বন্ধুত্ব করে, তাহলে সঙ্গদোষের কারণে অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ে। কৌতূহল, অনেকে কৌতূহলের বশে, আগ্রহের বশে প্রথমে কিছু কিছু সময় মাদক দ্রব্য গ্রহণ করে, পরে দেখা যায় যে এটাতে সে এমনভাবে আসক্ত হয়ে পড়ে যে আর এটা ত্যাগ করতে পারে না। পারিবারিক বন্ধনের শিথিলতা, পারিবারিক দাম্পত্য সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো না থাকে, পরিবারে বাচ্চাদের যদি অতি আদর, অতি শাসন এসব হয়, তাহলে এই পারিবারিক বন্ধনের শিথিলতার কারণেও ছেলেমেয়েরা, বাচ্চারা মাদকাসক্ত হয়ে পড়ে। প্রশাসনিক দুর্বলতা ও দুর্নীতি, মাদকাসক্তি যেহেতু বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশে একটি বড় সমস্যা, এজন্য বাংলাদেশেও এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি, পদক্ষেপ, কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কিন্তু প্রশাসনিক আমলা যারা আছেন তাদের ব্যর্থতা বা দুর্বলতা বা দুর্নীতির কারণে অনেক কর্মসূচি অনেক সময় সফলতা লাভ করতে পারে না। এগুলো হচ্ছে মাদকাসক্তির কারণ। এরপরে আলোচনা করব মাদকাসক্তির প্রভাব সম্পর্কে। মাদকাসক্তির প্রভাব সম্পর্কে একটা কথা আমি তোমাদের বলি, দুর্ভিক্ষ, মহামারী এবং যুদ্ধ, এই তিনটা অবস্থা, এগুলার অবশ্যই ক্ষতিকর অবস্থা, অস্বাভাবিক অবস্থা। এই তিনটা বিষয় যত ক্ষতি করে, এই তিনটা বিষয়ের ক্ষতিকে একত্র করলেও মাদকের যে ক্ষতি তার চেয়ে ভয়ানক হবে না।
তাহলে আমরা বুঝতে পারছি যে মাদকের ক্ষতি বা প্রভাব কত ভয়াবহ কত তীব্র যেমন শারীরিক ও মানসিক ক্ষতি শারীরিকভাবে মানুষ বিভিন্ন অসুস্থতার সম্মুখীন হয় যেমন ক্যান্সার হৃদরোগ উচ্চ রক্তচাপ এই ধরনের সমস্যার সম্মুখীন হয় মানসিকভাবে হতাশা ক্লান্তি অবসাদগ্রস্ততা এগুলো হয়ে থাকে পারিবারিক ক্ষতি মাদকের কারণে মাদকের খরচের কারণে পারিবারিক অশান্তি দাম্পত্য কলহ বিবাহ বিচ্ছেদ এগুলো আমরা দেখি পত্রপত্রিকায় আমরা দেখি যে বাবার হাতে ছেলে খুন বা ছেলের হাতে বাবা খুন এই ধরনের ঘটনা পারিবারিক অশান্তি এগুলো হয়ে থাকে যুব সমাজের ক্ষতি দেশের যে আগামী প্রজন্ম দেশের আগামী ভবিষ্যৎ যারা দেশের কর্ণধার যারা সেই যুব সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই মাদকের কারণে অপরাধ বৃদ্ধি চুরি ডাকাতি ছিনতাই ঘুষ দুর্নীতি এইসব অপরাধগুলো মাদকের সঙ্গে অনেকাংশে সংশ্লিষ্ট বা জড়িত রোগের বিস্তার শারীরিক বা মানসিক বিভিন্ন রোগের সৃষ্টি হয় মাদকের কারণে শিক্ষা সংস্কৃতির উপর প্রভাব দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যে আছে সেগুলোকে অনেকেই বলে থাকেন যে মাদকের আখড়া এরকম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে এই মাদকের কারণে প্রিয় শিক্ষার্থীরা এটা অনেক সহজ একটা প্রশ্ন বইয়ে আরও বিস্তারিত তোমরা দেখবে আছে তোমরা মনোযোগ দিয়ে পড়ো ভালো থাকো সুস্থ থাকো আগামীতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ সবাই।